শুভ অপরাহ্ন। শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগত। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসই এক্স মাত্র 26.56 পয়েন্ট বা 0.42 শতাংশ কমে 6301 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 594 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 13.07 শতাংশ কম। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস, লিন্ডে বাংলাদেশ এবং পাওয়ার গ্রিড ফার্মাসিউটিক্যালস খাতে ম্যারিকো বাংলাদেশ, বিকন ফার্মা, অরিয়ন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিংয়ে পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও এক্সিম ব্যাংক সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে আজ সর্বোচ্চ 0.29 শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে টেলিকম খাতের, আর দ্বিতীয় সর্বোচ্চ মূল্য বেড়েছে ফুড অ্যান্ড অ্যালাইডের 0.23 শতাংশ। অপরদিকে সর্বোচ্চ 1.51 শতাংশ মূল্য হ্রাস পেয়েছে সাধারণ বীমা খাতের। সর্বোচ্চ মূল্য হ্রাস পাওয়া 20 কোম্পানির মধ্যে সাধারণ বীমা খাতের 9টি এবং টেক্সটাইল খাতের 3টি কোম্পানি রয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যালস, মেঘনা ইন্স্যুরেন্স এবং মেঘনা কন্ডেন্সড মিল্কের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়। আর ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিকন ফার্মাসিউটিক্যালস এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। আজ এক শীর্ষস্থানীয় পত্রিকায় জানা গেছে যে ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে মূল পর্ষদে ফিরে আসার পর পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির পরিচালকরা সম্প্রতি তাদের শেয়ার হোল্ডিংয়ের একটি অংশ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন, ফলে বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বিক্রির চাপ লক্ষ্য করা গিয়েছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ গ্লোবাল হেভি কেমিক্যালস, প্রাইম টেক্সটাইল এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শেয়ারগুলো লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকে শীর্ষ দুটি সংবাদ। চলতি 2022 অর্থ বছরের 11 মাসে বাংলাদেশ 8.41 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়ে বর্তমান বিনিময় হারের হিসেবে যার পরিমাণ 78,221 কোটি টাকা। বাংলাদেশের জন্য এটি এখন পর্যন্ত এক বছরে পাওয়া সর্বোচ্চ পরিমাণের বৈদেশিক ঋণ। এর আগে ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, কেননা পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে অতিরিক্ত বৈদেশিক ঋণের ফলে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। তবে বাংলাদেশের বৈদেশিক ঋণ এখনও দেশের মোট জিডিপির 13% কম, যেখানে কিনা শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ তাদের জিডিপির প্রায় 50%। ফলে দুদেশের মধ্যে এ নিয়ে তুলনার কোনো সুযোগ নেই। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে সাহায্যের জন্য বাংলাদেশে আগত বৈদেশিক ঋণ প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনের জিনজিয়াং অঞ্চলের উপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা আমাদের পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বৃহত্তম আরএমজি আমদানিকারক যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি নতুন আইন পাশ করেছে, যার কারণে চীনের জিনজিয়াংয়ে বাধ্যতামূলক শ্রম দ্বারা তৈরি পণ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাই বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ সমস্ত সদস্যদের তাদের কাঁচামাল সতর্কতার সাথে আমদানি করতে বলেছে। বিজিবিএ নেতারা আরও জানিয়েছেন যে জিনজিয়াং তুলার সাথে সম্পৃক্ত কোনো পণ্য পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং মার্কিন বাজারে সেগুলো প্রবেশ করতে দেওয়া হবে না। আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও হাজির হয়ে যাব শেয়ার বাজারে নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।